हेलो एवरीवन, वेलकम टू स्किल गेट। আমরা আজ থেকে ফটোশপের কোর্সটা স্টার্ট করতে চলেছি। সো তার আগে আমরা জেনে নিই ফটোশপটা কি বা কি কাজে লাগে। ফটোশপ দিয়ে আমরা বিভিন্ন লোগো, ব্যানার, পোস্টার, লাইক কর্পোরেট ব্র্যান্ডিং আমরা করতে পারি। কর্পোরেট ব্র্যান্ডিং এর যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো আমরা ডিজাইন করতে পারি। ফটোশপ হচ্ছে একটা রাস্টার বেসড সফটওয়্যার। এবার তোমাদের প্রশ্ন হবে র্যাস্টারটা কি। এই পয়েন্টটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, এই পয়েন্টটা তোমাদের পরেও কাজে লাগবে, ইন্টারভিউ সময়ও কাজে লাগবে। র্যাস্টার ইমেজ দুটো টাইপের হয়, একটা র্যাস্টার ইমেজ, একটা ভেক্টর ইমেজ। র্যাস্টার ইমেজ হচ্ছে যেটা জুম করলে পিক্সেলেটেড হয়ে যায়। ফটোশপে যখন আমরা কিছু বানাই তখন সেটা র্যাস্টার ইমেজ তৈরি হয়। আর ভেক্টর ইমেজের জন্য আলাদা সফটওয়্যার আছে, আমরা ইলাস্ট্রেটারে যেগুলো বানাই সেগুলো ভেক্টর ইমেজ, যেগুলোকে জুম করলে পিক্সেলেটেড কখনোই হয় না। সো ফটোশপ শিখে আমরা ফটোশপটাকে গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ডিজাইনার হিসাবে কীভাবে কাজে লাগাবো আর প্রিন্ট মিডিয়ার জন্য কীভাবে ব্যবহার করব সেটা আমরা আস্তে আস্তে কোর্সের মধ্যে দিয়ে দেখে নেব। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা ফটোশপটাকে ওপেন করে নিই। ফটোশপ ওপেন হওয়ার পর এই ইন্টারফেসটা আমরা দেখতে পাব। এই ইন্টারফেসের মধ্যে উপরে আমাদের কিছু নেভিগেশন বার আছে ফটোশপে। এখানে দুটো বাটন আছে, ক্রিয়েট নিউ অ্যান্ড ওপেন। এখানে তার সাথে রিসেন্ট কিছু ফাইল যেগুলো আমরা কাজ করেছি আগে বা আমরা যেগুলো আস্তে আস্তে কাজ করব সেই রিসেন্ট ফাইলগুলো এখানে আমাদের শো করবে। এখান থেকে যদি আমরা ওপেন করি তাহলে আমরা এখান থেকে কোনো রকম ইমেজ বা কোনো পিডিএফ আমরা এখান থেকে ওপেন করতে পারি, যেটা নিয়ে যেটা আমাদের ডিরেক্টলি ফটোশপে চলে যাবে, ফটোশপের ইন্টারফেসে। সেখানে আমরা সেই ইমেজের উপরে যে কোনো রকমের কাজ করতে পারি। এখানে ক্যান্সেল করে দেব। আমরা আজকে যেটা প্রথমেই শিখব সেটা হচ্ছে আর্টবোর্ড নেওয়ার প্রসেস, আর আর্টবোর্ড কিভাবে নেওয়া হয় সেটা আমরা একবার দেখে নেব। এই আর্টবোর্ড নেওয়ার সময় অনেক কিছু জিনিস আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের কাজে লাগবে, যেগুলো তোমরা পয়েন্ট আউট করে রাখতে পারো। এছাড়া এই কোর্সের ভিডিও ডেসক্রিপশানে একটা পিডিএফ থাকবে, এই কোর্সের যে টিউটোরিয়ালটা হচ্ছে, যে সমস্ত জিনিসগুলো আমরা শিখছি সেটার কিছু ডেসক্রাইব করা থাকবে পিডিএফ এর মধ্যে, সেটাও তোমরা ফলো করতে পারো। তো আমরা স্টার্ট করি, এখানে ক্রিয়েট নিউ করি নতুন আর্টবোর্ডের জন্য। ক্রিয়েট নিউ করলাম, তখন আমাদের কাছে একটা উইন্ডো খুলবে যেটাতে নতুন ডকুমেন্টস আমরা এখান থেকে নিতে পারবো। লেফট প্যানেলে যেটা আছে সেটা হচ্ছে প্রথমেই যে আমাদের রিসেন্ট ডকুমেন্টসের অপশানটা ছিল, এই রিসেন্ট ডকুমেন্টসের মধ্যে আমরা যে কাজগুলো করেছি সেগুলো দেখাবে। এছাড়াও ফটোশপের কিছু ডিফল্ট আর্টবোর্ড আছে যেগুলো তোমরা ইউজ করতে পারো। সাপোজ ফটোর জন্য এখানে কিছু ল্যান্ডস্কেপ আর্টবোর্ড আছে, কিছু পোর্ট্রেট আর্টবোর্ড আছে, এগুলো তোমরা ইউজ করতে পারো। এখানে প্রিন্টের মধ্যে যদি যাও কিছু ইন্টারন্যাশনাল পেপার সাইজ যেগুলো A4, A5, A3, এই সাইজগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখান থেকে তোমরা ডিরেক্টলি ক্রিয়েট করে এর ওপরে কাজ করতে পারো। এছাড়া আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য এখানে কিছু আর্টবোর্ড আছে, এখানে ওয়েবের জন্য কিছু আছে, মোবাইলের জন্য কিছু আছে। তো এখানে ডিফল্ট আর্টবোর্ড কিছু আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। এবার আমরা চলে আসি রাইট প্যানেলে। রাইট প্যানেলের মধ্যে আমরা ম্যানুয়ালি কোনো ডকুমেন্টসকে ক্রিয়েট করব। ম্যানুয়ালি কোনো ডকুমেন্টসকে ক্রিয়েট করতে গেলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টসের নাম। যে আর্টবোর্ডটা আমরা নেব বা যে ডকুমেন্টসটা আমরা ক্রিয়েট করছি তার একটা নাম দিই, নিউ ডকুমেন্টস বলে আমি একটা নাম দিলাম। এখানে আমরা উইথ হাইট, যে ডকুমেন্টসটা আমরা নিচ্ছি তার উইথ হাইট সেট করতে পারবো। এখানে উইথ হাইট সেট করার ঠিক পাশে একটা ড্রপডাউন আছে, ড্রপডাউনটাতে ক্লিক করলে দেখবে এখানে পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার, এখানে অপশনসগুলো আছে।
এই এই ফাইল সাইজে তোমরা কোনো আর্টবোর্ড নিতে পারো এই ফরম্যাটে। তো আমরা প্রথমে পিক্সেলে নেব, পিক্সেলে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা উইথ দিলাম 1920 পিক্সেল, হাইট দিলাম 1080 পিক্সেল। এর পাশে যেটা আছে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেজলিউশন। রেজলিউশনটা একটু ইম্পর্টেন্ট। রেজলিউশন আমরা এখানে 72 আছে, তোমরা দেখতে পাচ্ছ 72 আমরা লোয়েস্ট ইউজ করি। 72 ইউজ করি আমরা বেসিক্যালি ওয়েব রিলেটেড কাজের জন্য। ওয়েব রিলেটেড কাজের জন্য বলতে কোনো একটা ধরো ওয়েবসাইটের ব্যানার বানাচ্ছ বা ওয়েবসাইটের জন্য কোনো ইমেজ বানাচ্ছ সেক্ষেত্রে, বা ডিজিটালি কোনো ডিভাইসের জন্য তুমি কোনো ইমেজ বানাচ্ছ সেক্ষেত্রে আমরা 72 রেজলিউশন ইউজ করি। ডিজিটাল ডিভাইস বলতে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এগুলো হয়ে গেল, এগুলোর জন্য আমরা 72 রেজলিউশন ইউজ করি। আর যদি আমাদের প্রিন্টের জন্য কিছু লাগে তাহলে আমরা রেজলিউশন ইউজ করি 300। প্রিন্টের জন্য বলতে ধরো কোনো একটা তোমরা ব্যানার বানালে বা ফ্লায়ার বানালে যেটা প্রিন্ট হবে সেক্ষেত্রে আমরা 300 রেজলিউশন ইউজ করি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে আমরা তো যে কোনো রেজলিউশন ইউজ করতে পারি, সেটা প্রিন্টের জন্য হতে পারে অথবা ডিজিটাল ডিভাইসের জন্য হতে পারে, এটা আমরা ইউজ করি না। তার কারণ হচ্ছে যদি আমরা 300 রেজলিউশন 300 ডিপিআই এর কিছু ইউজ করি, কোনো একটা আর্টবোর্ড বানালাম, কোনো একটা ইমেজ বানালাম, বা আর একটা 72 রেজলিউশনের কোনো একটা ইমেজ বানালাম, দুটোর কিন্তু ফাইল সাইজ সেম হবে না, ফাইল সাইজ ডিফারেন্ট হবে। 300 এর ফাইল সাইজ বেশি হবে, ধরো 1 MB, 2 MB, 3 MB এরকম ফাইল সাইজ যাবে। 72 রেজলিউশনের যদি কিছু বানাই সেক্ষেত্রে আমরা আমাদের ফাইল সাইজ KB-র মধ্যে থাকবে মোটামুটি। তো ধরো কোনো একটা ওয়েবসাইটের জন্য তুমি কোনো ব্যানার বানাচ্ছ বা কোনো ইমেজ বানাচ্ছ, সেক্ষেত্রে তোমরা যদি 300 রেজলিউশন ইউজ করে দাও সেখানে ফাইল সাইজ বড় হবে। ফাইল সাইজ বড় হলে কি হবে, ওয়েবসাইটে লোডিং স্পিড বাড়বে, মানে ইন্টারনেট কানেকশন ধরো তোমাদের ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করছে, বাট 300 রেজলিউশন মানে তোমাদের ফাইল সাইজ বড় হচ্ছে। বড় হলে ওয়েবসাইটের যেটা লোড হবে ইমেজটা যখন তখন লেট করে লোড হবে। সেই জায়গায় তোমরা যদি 72 রেজলিউশন ইউজ করো তাহলে ফাইল সাইজ কম, সেখানে লোড অনেক তাড়াতাড়ি হবে, বা তোমাদের কাছে ধরো একটু কম পারফরমেন্স, কম পাওয়ারফুল কোনো মোবাইল বা সিস্টেম আছে সেক্ষেত্রে তোমরা যদি বড় কোনো ইমেজকে ওপেন করো তখন দেখবে খুলতে লেট হচ্ছে। কিন্তু যদি তার জায়গায় কোনো ছোট ফাইল সাইজের ইমেজ ওপেন করো তখন তাড়াতাড়ি সেটা লোড হয়। তো যার জন্য আমরা ডিজিটাল ডিভাইসের জন্য 72 রেজলিউশন রাখি। 72 রেজলিউশন রাখলে ইমেজটা কখনো ইমেজটা পিক্সেলেড হয় না, কিন্তু ভালো রেজলিউশনে থাকে আর ফাইল সাইজও কম থাকে। এর পাশে একটা অপশান আছে, এই যে ডিপিআইটা নিলাম সেটা কি হিসাবে হবে, এটা আছে পিক্সেল পার ইঞ্চ পিপিআই, আর হচ্ছে পিক্সেল পার সেন্টিমিটার, দুটো অপশান আছে। তো আমরা পিক্সেল পার ইঞ্চই রাখছি। কালার মোড এরপরে আছে, কালার মোডের মধ্যে আছে আরজিবি, আরজিবি, সিএমওয়াইকে, গ্রে স্কেল, বিট ম্যাপ, ল্যাপ কালার। এখানে বেসিক্যালি আমরা ইউজ করি দুটো কালার মোড, একটা হচ্ছে আরজিবি, একটা সিএমওয়াইকে। আরজিবি কালার মোড আমরা ইউজ করে থাকি ডিজিটাল ডিভাইসের জন্য, লাইক আগেই বলেছি যে ডিজিটাল ডিভাইস কোনগুলোকে বলে, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এগুলোকে ডিজিটাল ডিভাইস বলে, বা কোনো ওয়েবের জন্য কিছু ইউজ করছি তখন আমরা আরজিবি কালার মোডে ইউজ করি। তার কারণ হচ্ছে আরজিবি কালারটা একটু হাইলাইটেড কালার হয়, মানে লাইট কালার হয়। তো আরজিবির ফুল ফর্ম হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটে কালার কম্বিনেশনে আরজিবি কালার মোডটা তৈরি হয়। এরপরে আছে সিএমওয়াইকে কালার মোড। সিএমওয়াইকে ফুল ফর্ম হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি, এই চারটে কালারের নাম এগুলো অ্যাকচুয়ালি। এই চারটে কালার মিলিয়ে এই কালার মোডটা তৈরি হয়। এটা আমরা বেসিক্যালি ইউজ করি প্রিন্ট মিডিয়ার জন্য। এই কালারটা একটু ডাল কালার, কিন্তু প্রিন্টে আমরা এই অপশানটা পাই সিএমওয়াইকে ভ্যালু দিয়ে দিয়ে, প্রিন্টের জন্য এটা সুবিধা হয়, যার জন্য আমরা প্রিন্ট মিডিয়ার অ্যাপ্রোপ্রিয়েট কালারের জন্য সিএমওয়াইকে কালার মোড ইউজ করে থাকি।
তো এখানে আরজিবি কালার মোড আমরা ইউজ করব, আর গ্রে স্কেল এগুলো মানে তো তোমরা জানোই, গ্রে স্কেল মানে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, তো আরজিবি আসে আরজিবি থাক, এখানে বিট 8 বিট থাক। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট বলতে যে আমরা আর্টবোর্ডটা নিচ্ছি তার ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে, মানে এখানে যদি তোমরা ড্রপডাউনটা ওপেন করো দেখো হোয়াইট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট কাস্টম এই অপশনস গুলো পাচ্ছ। তো ব্যাকগ্রাউন্ড কালার নর্মালি আর্টবোর্ডে আমরা পরে ব্ল্যাক বা হোয়াইট বা রেড যা খুশি করতে পারি, তো প্রথমে আমরা যে আর্টবোর্ডটা নিচ্ছি সেটার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই রাখি, এটাকে হোয়াইট রাখবো। নেক্সট আমরা ক্রিয়েট করব। দেখো এটা হচ্ছে ফটোশপের মেন ইন্টারফেসটা খুলেছে, যেখানে আমাদের যে আর্টবোর্ডটা আছে 1920x1080 ডাইমেনশনের, আর রেজলিউশন আমরা রেখেছিলাম 72। আর্টবোর্ড তো আমাদের নেওয়া হয়ে গেছে, এরপরে আমরা চাইছি যে আর্টবোর্ডটাকে রিসাইজ করতে, মানে আর্টবোর্ডটা 1920x1080 রেখেছি, তো উইথটাকে সাপোজ একটু বড় করব, হাইটটাকে বড় করব। তো যখন আমরা আর্টবোর্ড নিয়ে নেব তারপরে যে কাস্টমাইজ করা যাবে না এরকম কোনো ব্যাপার নেই, তারপরেও তোমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারো, ইমেজের মধ্যে গিয়ে ইমেজ সাইজ বলে এখানে একটা অপশন পাবে যার শর্টকাট কি আছে অল্ট কন্ট্রোল আই, এখান থেকে তোমরা ক্লিক করে ইমেজ সাইজের প্যানেলটাকে খুলতে পারবে। এখানে উপরে আছে ইমেজ সাইজ কত এমবির, এখানে ডাইমেনশন আছে 1920x1080 ডাইমেনশন, এখানে উইথ হাইট আছে, এখানে পিক্সেল ইঞ্চ যেটা তোমরা প্রথম আর্টবোর্ড ক্রিয়েট করার সময় পেয়েছিলে যে অপশনসগুলো সেই অপশনসগুলো এখানে আছে। উইথ হাইট এখান থেকে আমরা ছোট বড় করতে পারি, সাপোজ 2000 করলাম, 2000 করে ওকে করলাম, দেখো আর্টবোর্ড সাইজ বড় হয়ে গেছে 2000 হয়ে গেছে। এখানে আমরা আবার প্রিভিয়াসে ব্যাক করব, মানে যেখানে ছিলাম সেখানে ব্যাক করব। এখান থেকে ব্যাক করার জন্য আমরা আবার অল্ট কন্ট্রোল আই প্রেস করে 1920 করব না, এখান থেকে কন্ট্রোল জেড করলে আমাদের প্রিভিয়াসে ব্যাক হয়, যে যেখানে ছিলাম আমরা প্রিভিয়াসে সেখানে একটা একটা করে স্টেপ ব্যাক হয়। তো আবার অল্ট কন্ট্রোল আই করি, করলে এখানে উইথ হাইট একটা জিনিস তোমরা নোটিস করবে, যখন আমরা উইথ বাড়াচ্ছি সাপোজ এখানে 3000 করলাম, 3000 যখন করছি তখন তার সাথে সাথে হাইটটাও কিন্তু বড় হচ্ছে 1920x1080 ডাইমেনশন অনুযায়ী। তো সাপোজ আমরা চাইছি যে শুধুমাত্র উইথটাকে বড় করব বা হাইটটাকে ছোট করব বা শুধুমাত্র হাইটটাকে বড় করব, সেক্ষেত্রে আমরা করতে পারি এখান থেকে, এখানে একটা অপশন আছে লিঙ্কে, এখানে লিঙ্কটাকে আমরা আনলিঙ্ক করে দিই, যখন আমরা আনলিঙ্ক করে দেব তখন আমরা নিজের ইচ্ছা মতো এখানে ভ্যালু দিতে পারি, যা খুশি আমরা এখানে ভ্যালু দিতে পারি, যে ভ্যালুটা আমরা দেব সেই অনুযায়ী আর্টবোর্ড তৈরি হবে। এখানে 2000x1500 দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে করার পর দেখো আমাদের আর্টবোর্ড যেটা আছে সেটা এই ডাইমেনশনে চলে আসছে। এরপরে এখানে রেজলিউশনের অপশন আছে 300x72, তোমরা যদি কম নিয়ে থাকো বেশি নেওয়ার প্রয়োজন আছে তো এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারো, এখানে পিক্সেল পার ইঞ্চ পিক্সেল পার সেন্টিমিটার এই অপশনটাও আছে, এগুলো তোমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারো। তো আমরা প্রিভিয়াসে যেখানে ছিলাম সেখানে ব্যাক করে যাই, এখানে 1920x1080 আছে, এখানে ব্যাক করে গেলাম। এবার এখানে ডকুমেন্টটা তোমরা তো নিয়ে নিয়েছো, সাপোজ ডকুমেন্টটা তোমাদের লাগবে না, আর অন্য ডকুমেন্ট লাগবে, তো এই ডকুমেন্টটা সেভও লাগবে না, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখবে ডকুমেন্টসের নাম দেখাচ্ছে, যে নিউ ডকুমেন্টসের নাম আমরা প্রথমে দিয়েছিলাম সেটা এখানে শো করছে, তার পাশে যে কালার মোড নিয়েছিলাম আরজিবি কালার মোড, আরজিবি কালার মোড এখানে শো করছে, কত বিট আছে 8 বিট এটা এখানে শো করছে, এখানে 34.4% শো করছে, এটা হচ্ছে আর্টবোর্ড কতটা জুম আছে সেটা এখানে শো করছে। যদি আমাদের আর্টবোর্ডটাকে জুম করার হয় তাহলে আমরা প্রেস করব কন্ট্রোল প্লাস, দেখো এখানে 50% হয়ে গেছে, আবার প্রেস করি 66% হয়ে গেছে, মাইনাস করতে গেলে কন্ট্রোল মাইনাস,
এছাড়াও আমাদের কাছে শর্টকাট কি আছে, যেটা অল্ট প্রেস করে আমরা যদি মাউস স্ক্রল ডাউন করি তাহলে আর্টবোর্ড ছোট হবে, আবার অল্ট প্রেস করে যদি মাউস স্ক্রল আপ করি তাহলে আর্টবোর্ড বড় হবে। তোমরা এই শর্টকাট কিগুলো নোট ডাউন করতে পারো, এটা তোমাদের খুব কাজে লাগবে। এছাড়া এখানে আরজিবি কালার মোড আছে, আরজিবি কালার মোডটাকে যদি আমরা চাই চেঞ্জ করতে তাহলে আমরা চেঞ্জ করতে পারি। এখানে অপশান আছে ইমেজের মধ্যে গিয়ে মোড, মোডের মধ্যে গিয়ে সিএমওয়াই কে কালার, যদি সিএমওয়াই কে তে চেঞ্জ করতে হয় সিএমওয়াই কে তে গ্রে স্কেল হলে গ্রে স্কেল, যা খুশি আমরা চেঞ্জ করতে পারি। এখানে যদি সিএমওয়াই কে করি, ওকে করলাম, দেখো এখানে কালার মোডটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা প্রিভিয়াস যেখানে ছিলাম সেখানে ব্যাক করলাম আরজিবিতে। এরপরে এখানে আরেকটা অপশান আমাদের আছে এই আর্টবোর্ড সাইজ ছোট বড় করার, এখানে ক্যানভাস সাইজ বলে একটা অপশান আছে। এখানেও সেম জিনিস, উইথ হাইট এখানে তোমরা পিক্সেল সেন্টিমিটার এগুলো ম্যানেজ করতে পারো। এখান থেকে ধরো আমরা পিক্সেলে করছিলাম, তো পিক্সেলে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ধরো 3000 দিলাম, এখানে 1620 দিলাম, দিয়ে আমরা ওকে করলাম, তাহলে দেখো আর্টবোর্ডটা বড় হয়ে গেল। অথবা ছোট করার হলে ছোট করতে পারি, আবার কন্ট্রোল জেড করি। তো এখান থেকেও ইমেজ সাইজ থেকেও আমাদের আর্টবোর্ডটাকে ছোট বড় করতে পারছি, আবার ক্যানভাস সাইজ থেকেও আর্টবোর্ডটাকে ছোট বড় করতে পারছি। তো তোমাদের এখন প্রশ্ন হবে যে তাহলে ইমেজ সাইজ আর ক্যানভাস সাইজের মধ্যে কি ডিফারেন্স আছে। সরি, একটা জিনিস আমি মিস করলাম, ক্যানভাস সাইজের শর্টকাট কি হচ্ছে অল্ট কন্ট্রোল সি, ইমেজ সাইজ অল্ট কন্ট্রোল আই, আর ক্যানভাস সাইজ অল্ট কন্ট্রোল সি। ওকে, তো ইমেজ সাইজ আর ক্যানভাস সাইজ দুটোই অলমোস্ট সেম কাজ করছে, তো এটার দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে। এটা ডিফারেন্সটা বোঝার জন্য আমরা প্রথমে আর্টবোর্ডের উপরে একটা ইমেজ নিয়ে আসব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের ডিফল্ট ডাউনলোড করা কিছু ইমেজ আছে, তার মধ্যে থেকে একটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এখানে দুটো অপশান আসছে, এখানে ক্রস করে দিলে ইমেজটা চলে যাবে, এখানে চেক করলে ইমেজটা থেকে যাবে। আর্টবোর্ডের উপরে ইমেজটাকে নিয়ে আসলাম, এখানে এবার অল্ট কন্ট্রোল আই দিয়ে আমরা একবার আর্টবোর্ডটাকে বড় করি। সাপোজ 1920 আছে, এটাকে 3000 করলাম, আর্টবোর্ডটা বড় হয়ে গেল, আর্টবোর্ড উইথ ইমেজ বড় হলো। কন্ট্রোল জেড, এখন আমরা দেখে নিই কত আছে উইথ 3000 by 1688। তো এটাকে আবার প্রিভিয়াস পজিশনে নিয়ে আসি, এবার আমরা ক্যানভাস সাইজ থেকে আর্টবোর্ডটাকে বড় করি, এটাকে পিক্সেল করি 3000 1688। ওখান থেকে যত ডাইমেনশনে আমরা বড় করেছিলাম এখান থেকেও সেম করছি। ওকে, দেখো এখানে ইমেজের সাথে যে আর্টবোর্ডটা ছিল আর্টবোর্ডে চেঞ্জ হয়েছে, কিন্তু ইমেজে কোনো রকমই এফেক্ট করেনি, মানে আর্টবোর্ডের মধ্যে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টে কোনো রকম এফেক্ট করছে না যদি আমরা ক্যানভাস সাইজ ইউজ করে আর্টবোর্ডটাকে ছোট বড় করি। কিন্তু ইমেজ সাইজ যখন আমরা ইউজ করছিলাম তখন কি হচ্ছিল, তখন আর্টবোর্ডের সাথে ইমেজটাও বড় বা ছোট হয়ে যাচ্ছিল। এখানে আরো ক্যানভাস সাইজে আরো কিছু অপশনস আছে, কন্ট্রোল জেড করে আবার ব্যাকে আনলাম। ক্যানভাস সাইজের মধ্যে আরো কিছু অপশনস আছে যেগুলো অ্যাঙ্কার, ধরো পিক্সেল আছে, হাইটটাকে আমরা করলাম 1688, যেটা ছিল সেটাই করলাম। এখানে অ্যাঙ্কারে যদি আমরা বাটামের দিকে ক্লিক করি, বাটাম অ্যারোতে, তাহলে দেখো সব অ্যারোগুলো উপর দিকে চলে যাচ্ছে। এর মানে হচ্ছে যে আর্টবোর্ডটা আমরা বাড়াচ্ছি, যতটা বাড়াচ্ছি সেটা শুধুমাত্র উপর দিক থেকে বাড়বে। লাইক এখন যদি আমরা ওকে করি তাহলে আর্টবোর্ডটা উপর দিক থেকে বাড়ছে শুধুমাত্র, দেখো নিচে কোনো রকম এফেক্ট করেনি, আর উইদে কোনো রকম এফেক্ট করেনি কারণ উইদ আমরা কিছু মেনশন করিনি যার জন্য এফেক্ট করেনি। আবার কন্ট্রোল জেড করলাম, অল্ট কন্ট্রোল সি, ক্যানভাস সাইজ, এখান থেকে আমরা অ্যারোটাকে
আপ অ্যারোতে ক্লিক করলাম তো অ্যারো গুলো ডাউনের দিকে চলে গেল। এখানে আমরা চেঞ্জ করি দিয়ে ওকে করি, দেখো নিচের দিক থেকে বাড়ছে। সেম ভাবেই আমরা যদি উইদে উইদের ক্ষেত্রে চেঞ্জ করতে চাই, উইথ হাইট একসাথে চেঞ্জ করতে পারি, উইদের ক্ষেত্রে যদি চেঞ্জ করতে চাই সাপোজ 3000 করলাম, এখানে যদি লেফট সাইডে ক্লিক করি তাহলে অ্যারোগুলো সব রাইট সাইডের দিকে চলে যাচ্ছে, তার মানে আর্টবোর্ডটা যেটা আমাদের বাড়বে লেফট সাইডে কোনো রকম এফেক্ট করবে না, রাইট সাইডের দিকে আর্টবোর্ডটা বাড়বে। এখানে যদি আমরা অ্যারোতে রাইট সাইডে ক্লিক করি তাহলে অ্যারোগুলো লেফট সাইডের দিকে যাচ্ছে, তো আমাদের আর্টবোর্ডটা যেটা বাড়বে লেফট সাইডের দিকে বাড়বে। তো এটাতে যদি আমরা ওকে করি তাহলে দেখো আর্টবোর্ডটা লেফট সাইডের দিকে বাড়ছে। কন্ট্রোল জেড করলাম, যেরকম পজিশনে ছিল সেরকম পজিশনে আনলাম। তো আর্টবোর্ডের ব্যাপারে এগুলোই ইম্পর্টেন্ট জানার জন্য, এগুলো তোমরা নোট ডাউন করে নাও, আবার বলছি নোট ডাউন করে নাও, আর এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়াও যে ডকুমেন্টসটা তোমাদের আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটাকে ফলো করো, কোথাও আটকে গেলে এটা আর্টবোর্ড নিয়ে আসার সময় কোনো কিছু ভুলে যাচ্ছ বা কোনো কিছু প্র্যাকটিসের জন্য আটকাচ্ছে সেক্ষেত্রে তোমরা পিডিএফটাকে দেখেও কিছুটা মনে করতে পারো। পিডিএফটা অনেকটা কোনো বইয়ের মতো কাজ করবে, যে তোমরা কিছু ভুলে যাচ্ছ আবার ভিডিওটাকে ঘুরে দেখতে হবে, সেখানে অনেকটা টাইম টেকিং, কোথায় ছিল সে যে জিনিসটা তোমরা ভুলে যাচ্ছ ভিডিওর কোথায় ছিল আবার দেখতে হবে, তো সেক্ষেত্রে তোমরা পিডিএফটাকে ফলো করতে পারো। এরপর থেকে আমরা আস্তে আস্তে টুল বারগুলো নেক্সট ভিডিও থেকে স্টার্ট করব। দেখো প্রতিটা টুলের ডিফারেন্ট ডিফারেন্ট অপশান আছে, লাইক মুভ টুলের, এটা মুভ টুল, মুভ টুলের উপরে কিছু অপশানস আছে, এখানে যদি রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল নিই তার কিছু অপশানস আছে, এখানে ল্যাসো টুলের কিছু অপশানস আছে, এরকম প্রতিটা টুলের ডিফারেন্ট ডিফারেন্ট অপশান আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব নেক্সট ভিডিও থেকে। এই ভিডিওর তে এই ভিডিওটা তোমরা দেখো, দেখে প্র্যাকটিস করো, করতে যদি কোনো সমস্যা হয়, যদি কোথাও আটকে যায় তো সেক্ষেত্রে তোমরা তোমাদের তোমাদের প্রবলেমগুলোকে ইউটিউবের কমেন্ট সেকশানে বলতে পারো, আমি সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব শর্ট আউট করার চেষ্টা করব। এছাড়া আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, তো সেটাতে যদি অ্যাড হতে চাও বা ফেসবুক পেজও আমাদের আছে, সেটাতেও তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো, সেটা সেই লিঙ্কগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও লেটেস্ট আপডেটের জন্য। আর আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে বা আমার ভিডিওতে কোনো রকম প্রবলেম হচ্ছে, ভয়েস ক্লিয়ার আসছে না বা দেখতে পাচ্ছ না ঠিকঠাক, কোনো কিছু যদি প্রবলেম তোমরা ফেস করছো তাহলে তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট সেকশানে, আমি চেষ্টা করব যে তোমাদের আমার ভিডিওগুলোকে আরও ইম্প্রুভ করার সেই সব অ্যাঙ্গেল থেকে যেগুলো তোমরা বলবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।